সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া গানগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, আর লিখন মহারাজ নামের এই ফেসবুক আইডিতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। তো চলুন বন্ধুরা, আমরা জানি যে আজকে কোন গান শিখবো। তো গানটা আমরা শিখবো হচ্ছে, এটা হচ্ছে ডি শার্প মাইনর স্কেল। হ্যাঁ, তো ডি শার্প মাইনর স্কেল থেকে আমরা গানটা শিখবো, তাহলে গানটা শুনতে ভালো লাগে। তো আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনাদের মনের মতো করে অন্য স্কেলে গাইতে পারবেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি সবসময় চেষ্টা করি আমার কণ্ঠে কোন গানটা একটু মানে আমি গাইতে ভালো লাগছে বা অন্য অন্য মানুষটা যাতে মোটামুটি ভাবে গাইতে পারে সেরকম চিন্তা করে কিন্তু আমি স্কেলটা নির্বাচন করি। হ্যাঁ, সবসময় আমি মূল যে শিল্পীর যে গানটা সে স্কেল অনুযায়ী দেই না, কারণ অনেক সময় দেখা যায় যে শিল্পীটা এত উঁচুতে গানটা গাইছে যে দেখা যাচ্ছে যে আপনাদের অনেকের কাছে এত গানটা গাইতে কষ্ট হবে। আর এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে এটা কিন্তু কোনো যুক্তির কথা না। আপনারা অনেকেই বলেন যে অরিজিনাল স্কেল, অরিজিনাল স্কেল, আসলে অরিজিনাল স্কেল বলে কোনো কিছু নাই। হ্যাঁ, যখন ওই শিল্পীকে দিয়ে গানটা গাওয়ানো হয়েছে তখন ওই শিল্পীকে দিয়ে কোন স্কেলে গাওয়ালে গানটা ভালো হবে, হ্যাঁ, এটা মিউজিক ডিরেক্টর যারা সবাই মিলে থাকে তারা বসে এটা একটা সিদ্ধান্ত নিয়ে সেভাবে মিউজিকটা তৈরি করে যাতে ওই শিল্পীর কণ্ঠে গানটা ভালো লাগে। এখন এর মানে এই না যে ওই শিল্পী যে স্কেলে গাইছে তার মানে সবাইকে ওই স্কেলে গাইতে হবে, এটা কিন্তু না, এটা একটা ভুল ধারণা। ওই গানটা যদি আবার অন্য কোনো শিল্পীকে দিয়ে গাওয়ানো হইতো তাহলে হয়তো বা স্কেলটা পরিবর্তন করতে হতো। তাই এটা মনে রাখবেন যে আপনার জন্য কিন্তু এটা চিন্তা করতে করলে হবে না যে ওই যে শিল্পী গিয়েছে ওই স্কেলটাই আমাকে আমার দরকার বা ওই স্কেলে আমাকে গাইতে হবে, এটা ঠিক না। আপনার স্কেল আপনাকে নির্বাচন করতে হবে যে কোন স্কেলে ওই গানটা গাইলে আপনার কণ্ঠে ভালো মতো মানাচ্ছে বা আপনি গাইতে পারতেছেন ভালো মতো, সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এইভাবে করবেন না কখনোই যে মূল শিল্পীর স্কেলটার সাথে মেলানোর চেষ্টা করবেন না কখনো। যদি ওই স্কেল গাইতে পারেন তাহলে তো কোনো ব্যাপার না, যদি মূল স্কেলে গাইতে পারেন হ্যাঁ তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যদি না পারেন তো জোর করে গাওয়ার চেষ্টা করবেন না, এটা কিন্তু ভুল ধারণা সকলের। তো চলুন আমরা এই তরুণ বন্দ্যোপাধ্যায়ের, এটা কিন্তু তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান, আমরা অনেকে কিন্তু তরুণ বন্দ্যোপাধ্যায়কে চিনি না, যারা মানে এই যুগের ছেলেপেলেরা তো চিনবেই না, আর যারা আগের মানুষ তারা কিছুটা হলে চিনতে পারে কারণ ওনার গান কিন্তু খুব বেশি নাই, কিছু গান আছে যেগুলি কিন্তু জনপ্রিয় আজও। তার মধ্যে এই গানটি খুবই জনপ্রিয়, এই গানটি আমি একসময় খুব গাইতাম। তো এই গানটি আসলে দেওয়ার উদ্দেশ্য এটাই যে হঠাৎ করে কেউ একজন এই গানটার অনুরোধ করে ফেললো, আর যখন আমার কিছু কিছু গানের অনুরোধ চলে আসে যে গানগুলি হয়তো একসময় আমি গাইতাম তখন আমার কাছে ওই পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়, তখন আমি আবার ওই গানটাকে একটু গুরুত্ব দিই এবং ওই অনুরোধগুলো রাখার চেষ্টা করে থাকি। তাহলে তাল কিন্তু কাহার বা, হ্যাঁ, স্কেল ডি শার্প মাইনর থেকে আমি আপনাদের শেখাচ্ছি, চলুন। কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে, প্রদীপ ভাসাও কারে সরিয়া, সোনার বরণি মেয়ে বলো আর পথ চে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। এই হলো আমাদের গানের স্থায়ী। তো এই গানের দুটি অন্তর আছে, একটি সঞ্চারীও কিন্তু আছে গানটিতে। হ্যাঁ, তো দুটি অন্তরা সুর কিন্তু হুবহু এক, শুধুমাত্র সঞ্চারী সুরটা আলাদা। তো সঞ্চারী সুর তো সবসময় আলাদাই হয়। তো চলুন এবার আমরা একটু মুখে সারগাম বলার চেষ্টা করি, তবে সারগামগুলি যখন বলবো তখন অবশ্যই বি ফ্ল্যাটের নাম অনুযায়ী বলবো। হ্যাঁ, বি ফ্ল্যাট নাম অনুযায়ী এটি সা হয়, এটি কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, শুদ্ধ মা করিমা পা, কোমল দা শুদ্ধ দা, কোমল নি শুদ্ধ নি সা। এগুলি আমি অনেকবার বলছি যে আপনারা বি ফ্ল্যাটের সারগামগুলি মুখস্থ রাখবেন যদি আমার চ্যানেল থেকে গান শিখতে চান। আমার চ্যানেল থেকে গান শিখতে চাইলে আপনাদেরকে বি ফ্ল্যাটের সারগাম মুখস্থ রাখতেই হবে, কারণ আমি যে কোনো স্কেল থেকে গান দিই না কেন আমি কিন্তু সবসময় সারগাম যখন মুখে বলি তখন কিন্তু বি ফ্ল্যাটের সারগাম অনুযায়ী বলি। তো চলুন, কি আছে? কাজল নদী জলে সা 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 নিশা ধানি মা, একই সুর আবার, কি আছে? ভরা ঢেউ ছল ছলে, একই সুর দেখেন, মা সা 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 নিশা ধানি মা।
চলো চলে মা সা সা নি সা ধা নি মা প্রদীপ ভাসাও মা নি 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 কারে সা নি ধা সরিয়া ধানি নি ধামা সোনার বরণি মে সারে মামা মামা গাসা। এটা কোমল গা। হ্যাঁ, সোনার বরণি মে সা গা গা মা মামা গাসা। সোনার বরণী মেয়ে, তারপরে সুরটা একরকম। বলকার পথ চে একই সুর, সাগা গা মা 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 গাসা। আখি দুটি আখি দুটি সাগা মাধা সাগা মাধা আখি দুটি ওঠে জলে আখি দুটি সাগা মা মাধা ওঠে জলে দাদা পাপা মাগা ভরিয়া গা মামা আখি দুটি ওঠে জলে ভরিয়া সাগা মাধা দাদা পা মাগা গা মামা। তারপরে মিউজিকটা আপনারা এখানে গানের মুখটা বাজিয়ে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গানের মুখটা বাজিয়ে দিলে হবে, এখানে মিউজিকের অতটা গুরুত্ব নাই। কিছু কিছু গান আছে যেগুলোতে দেখা যায় যে একটা ওই গানের যে মিউজিকটা থাকে ওই মিউজিকটা মানুষের কানে কানে, হ্যাঁ, গানের মতোই মুখস্থ হয়ে যায়। যার জন্য কিছু কিছু গানে দেখা যায় যে মূল গানের মিউজিকটার সাথে মিল রেখে মিউজিক না দিলে মানুষের কাছে কেমন কেমন লাগে। হ্যাঁ, আবার কিছু কিছু গান আছে যে মিউজিকটা অতটা গুরুত্বপূর্ণ না, যে কোনো একটা মিউজিক দিয়ে দিলেই চলে যায়। হ্যাঁ, তো চলুন আছে সাজের চলে যাই আমরা। সাজের আকাশে এত রং কে গো ছড়া লো মনের বিনায় এত সুর কে গো ঝরালো। দুইবার গাবেন। সাজের আকাশে এত রং কে গো ছড়ালো মনে বিনায় এত সুর কে গো ঝরালো কারে মালা দেবে বলে অঝরে বকুল পরে সোনার বরণি মে বলকার পথ চে আখি দুটি ওঠে জলে ভরিয়া। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু কিছু সুরের সাথে কিছু কিছু সুরের মিল থাকে, এই মিলগুলো আপনারা খুব লক্ষ্য করবেন। এগুলি লক্ষ্য করলে আপনাদের জন্য শিখতে আরো অনেক সহজ হবে। সাধের আকাশে আকাশে পর্যন্ত কিন্তু আমরা এখানেই বলবো। হ্যাঁ, আকাশে সাধের আকাশে, হ্যাঁ, এত এত এভাবে ভেঙে ভেঙে বললে আমাদের সুবিধা হবে। রে 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 রে, হ্যাঁ, সাধের আকাশে শেষ, তারপরে এত রে রে গাসা এত রে রে গাসা রং কে গো রং কে গো ছড়ালো রে রং কে গো সারে গামা সারে গামা রং কে গো ছড়ালো গরে সানিধা ছড়ালো গরে সানিধা মনের বিনায় এত দাদা দাদা ধানিনী সুর সুর
তোমাকে বলে এটা না দিলে হবে, মনের বিনা এত সুর কে গো, সুর সুর টাচ খাবে শুধু, হ্যাঁ সুর কে গো, ঝড়ালো ঝড়ালো, হ্যাঁ দুইবার যেহেতু লাইনটা আছে দুইবার গাওয়ার জন্য ঝড়ালো এখানে আসতে হবে। হ্যাঁ সুর কে গো সারে সানি নিধা, ঝড়ালো ধানি নিরে, আবার একই সুর আসবে, সাঝের আকাশে এত রে 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 গাসা, রং কে গো ছড়ালো সারে গা মা গা রে সা নিধা, মনের বিনায় এত দাদা দাদা ধানিনি, সুর কে গো সুর কে গো ঝড়ালো। এবার আর এখানে যাবে না, হ্যাঁ দ্বিতীয়বার আর এখানে যাবে না, সুর কে গো ঝড়ালো সারে সানি ধা ধা ধানি, এখান থেকে যাবে, তারপরে চলে আসবো কারে, এই যে এখান থেকে কিন্তু দিতে পারে, এই মা মা থেকে আপনারা এখানে কিন্তু দিতে পারেন, যে কারে এভাবে দিতে পারেন অথবা কারে ডাইরেক্ট এখান থেকে দিতে পারেন। তো ঢেউটা দিলে শুনতে একটু বেশি ভালো লাগে, যে কারে মালা এভাবে বললে শুনতে ভালো লাগে। তো আপনারা শুনতে ভালো লাগাটাই সবসময় চেষ্টা করবেন, আর যদি কারে দিতে সমস্যা হয় তাহলে কারে মালা এখান থেকে দিতে পারবেন। তা আমি একটু ঢেউ দিয়ে আপনাদেরকে শেখাই, কারে মালা দেবে বলে মা সা 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 নি ধা মা, মা সা 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 মা সা 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 নি ধা মা, কারে মালা শেষ আবার দেবে বলে, দেবে বলে সা সা নি ধা মা, অঝরে বকুল মানি নি 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 পরে পরে সানিধা, ঝরিয়া ধানিনি ধামা। তারপর সোনার বরণী মেয়ে, এটা আগের মতোই, এটা আর দেখানোর কিছু নেই, বারবার এক জিনিস দেখানোর প্রয়োজন নাই। তাহলে কি হলো, কারে মালা দেবে বলে অঝরে বকুল পরে ঝরিয়া, তারপর সোনার বরণী আসলো। তো এরপরে আমরা চলে যাব মিউজিক দিয়ে, হ্যাঁ মিউজিক একটা বাজিয়ে দিবেন ইচ্ছা মতো, গানের মুখটা বাজিয়ে দিবেন, তারপর চলে যাবেন সঞ্চারিতে। তো দেখেন, মনের ভ্রমর বুঝি মন জরে অনুক্ষণ, স্মৃতির কো মূল তীরে ঘিরে যে পাখি হারায় নীর সুদূর আকাশে, সে কি আসে কভু ফিরে। সঞ্চারিটা দুইবারও গাওয়া যায়, হ্যাঁ চাইলে একবারও গাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, মনের ভ্রমর বুঝি সা মা মা গা গা গা, মনের ভ্রমর বুঝি সা মা মা গা গা গা, গুণ জরে সারে গা গা, কোমল রে কোমল গা, গুণ জরে অনুক্ষণ গা গা, অনুগুণ জরে অনুক্ষণ, অনুক্ষণটা কেন থেকে অনুক্ষণ রে রে সা, মনের ভ্রমর বুঝি গুণ জরে অনুক্ষণ, সা মা মা গা 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 সারে গা গা রে রে সা, স্মৃতির কোমল তীরে ঘিরে সা সা ধা পাধা পামা পাধা, স্মৃতির কোমল তীরে ঘিরে
সা সা ধা পা ধা পা মা পা ধা। যে পাখি হারায় নীর মানি নি 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 ধানি, যে পাখি হারায় নীর মানি নি 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 ধানি। সুদূর সুদূর নিশাসানি, সুদূর নিশাসানি আকাশে নিধা ধাপা, আকাশে নিধা ধাপা। যে পাখি হারায়নি সুদূর আকাশে, মানি নি নি নিধানি নিশানি নিধা ধাপা। সে কি আসে সে কি আসে ধানি ধামা কভু ফিরে, ধামা গা ধামা মামা। এটা শুদ্ধ মা একটি করিমা। হ্যাঁ সে কি আসে কভু ফিরে, ধানি ধামা ধামা মামা। এই মিউজিকটা দিবেন, না এলে গানটাতে পরেরটা যেতে একটু বেমানান লাগে। হ্যাঁ এটা দিলে পরেরটাতে যেতে একটু সুন্দর লাগে। হ্যাঁ নিসারে, তাহলে এই যে পরের লাইনটাতে যেতে সুন্দর হবে, শিউলি ঝরানোতে। হ্যাঁ তো পরের লাইনটা তো একই রকম বন্ধুরা, ওই প্রথম অন্তরের সাথে হুবহু মিল আছে। তো আমি শুধু একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর এখানে মুখে সাগাম বলবো না, কারণ এটা প্রয়োজন নেই। শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে, কে গো সারা দিয়ে যায় স্বপ্নের আভাসে। শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে, কে গো সারা দিয়ে যায় স্বপ্নের আভাসে, স্বপ্নের আভাসে। তারপরে চলে আসবে কার লাগি দুলে উঠে ক্ষণে ক্ষণে থর থর ইহিয়া, কার লাগি দুলে উঠে ক্ষণে ক্ষণে থর থর ইহিয়া। তারপরে সোনার বরণী চলে আসবে বন্ধুরা, আবার সোনার বরণী সম্পূর্ণটা গেয়ে চাইলে সম্পূর্ণ কাজল নদীর জলে অর্থাৎ স্থায়ীটা সম্পূর্ণ গেয়ে তারপরে গানটা শেষ করতে পারেন। আমি কিভাবে শেষ করছি সেটাও ফলো করতে পারেন, চাইলে মূল শিল্পীর গানটা আপনারা শুনতে পারেন। আর মূল শিল্পীর গান তো অবশ্যই শুনবেন, আর শেখার জন্য আমারটা শুনতে হবে, কারণ আমারটা না শুনলে আপনাদের বুঝতে সমস্যা হবে, কারণ আমি যেভাবে গাই সেভাবে শেখাই। কারণ মূল শিল্পীর সাথে কিন্তু আমারটা হুবহু মিল পাবেন না, কারণ কারোর মতো কেউ কেউ গান গাইতে পারে না, এটা আমি অনেকবার বলেছি। আমার সাথে কিন্তু মূল শিল্পীরটা মিল পাবেন না হুবহু, একটু একটু এদিক সেদিক থাকবেই। এটা এক একজনের গান যখন আর একজন গাবে তখন একটু এদিক সেদিক থাকবেই। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।